অনেক সময় আমরা মনে করি যে নামাজ পড়াই হচ্ছে একটি ইবাদত, রোজা করা হচ্ছে একটি বড় ইবাদত, হজ করা হচ্ছে একটি বড় ইবাদত। কিন্তু মনে রাখবেন, এই যেগুলো কাজ ইসলামে করতে বলা হয়েছে ওগুলো যেমন ইবাদত, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেই জিনিসটা ছেড়ে দেওয়া ইবাদত। তাই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা এসেছে, ওই নিষেধটা যখন, ওই নিষেধাজ্ঞাটা যখন আপনি মানবেন এই উদ্দেশ্যে, এই নিয়তে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছে, তাই আপনি ওই ক্রয় বিক্রয়টা করবেন না, ওই লেনদেনটা করবেন না, তখন না করার কারণে আপনার এটি ইবাদতে পরিণত হবে। যেমন নামাজ রোজা একটা ইবাদত, করার জিনিস, আমল করার জিনিস, তেমন যেগুলো ইসলামে নিষেধ, বর্জনীয় জিনিস, আরবিতে বলা হয় এটাকে তরুক, সেই জিনিসগুলোকে বর্জন করা, ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত। এর প্রমাণ হচ্ছে ওই তিন ব্যক্তি যারা একটা বিশেষ গুহায় একবার আটকে পড়েছিল পাহাড়ে, আর পাথরে এসে ঢেকে গেছিল, ঢাকার পর তখন কোনো মতে পাথরকে তারা সরাতে পারছিল না। তিন ব্যক্তি তিনটি সৎ আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। একজন বলেছিল, হে আল্লাহ, আমার পিতা মাতাকে, আমি বাবা মাকে ভালোবাসি, আমি এরকম আমার গরু ছাগল নিয়ে চড়াতে গেছিলাম অনেক দূর, আসতে আসতে দেরি হয়েছিল, বাবা মা ঘুমিয়ে গেছিল, সেই কারণে আপনি দুধ দোহার পর আমি তাদের পাশেই দাঁড়িয়েছিলাম, সকাল হয়ে গেছিল, তারপরে যখন উঠলো তখন আমি তাদেরকে দুধ পান করিয়েছিলাম। আমার পিতা মাতার যে সেবা করেছি, যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করে থাকি আল্লাহ, তাহলে আজকে আমাদেরকে এই মুসিবত থেকে পরিত্রাণ দাও। পাহাড়ের পাথরের একটি একাংশ সরে গেছিল। এক ব্যক্তি বলেছিল যে, হে আল্লাহ, একজন সুন্দরী মহিলা আমাকে তার সঙ্গে কুকর্ম করার জন্য দাওয়াত দিয়েছিল, আহ্বান করেছিল, কিন্তু আমি এই কারণে এটা ছেড়ে দিয়েছি যে এটা ইসলামে নিষেধ, তোমার বিধানে এটা নিষেধ, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি, বর্জন করেছি। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আজকে আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দাও। আবার পাথরের একাংশ সরে গেছিল, হাদিসটি সহিহ। এখন দেখা যাচ্ছে যে কেউ সৎ আমল করার মাধ্যমে ওসিলা দিল, আর কেউ অসৎ আমল ছাড়ার মাধ্যমে ওসিলা দিল, যেটা নিষেধ করা হয়েছে। তাই শরীয়তে এই লেনদেনের ক্ষেত্রে যেগুলো নিষেধ করা হয়েছে সেটা আপনি ছাড়বেন, এটাও একটি কি ইবাদত, আর যেটা আদেশ করা হয়েছে সেটা করবেন, সেটাও একটি ইবাদত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।